আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ইফতারের আগে ইফতার সামনে নিয়ে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করুন এরপর আপনি মহান আল্লাহর কাছে যা চাইবেন সাথে সাথে তাই কবুল হবে মনের যত আশা আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়া আছে মহান আল্লাহ তাআলা গায়েব থেকে তা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা ইফতারের আগে ইফতার সামনে নিয়ে তসবি তাহলিল ও তাওবা ইস্তেকফার করা মহান আল্লাহর কাছে অনেক পছন্দ নিয়েও ইফতারের সময় আল্লাহ তালা বান্দার সব চাওয়াগুলোই পূরণ করে দেন রোজাদার যখন প্রচণ্ড ক্ষুধা নিয়ে খাবার সামনে নিয়েও আল্লাহর ভয়ে সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করে এটি মহান আল্লাহর কাছে অনেক পছন্দ নিয়েও বিষয় তাই তো মহান আল্লাহ রব্বুল আয়ালিন রাসুলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন হাদিস শরীফে এসেছে হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালা বর্ণনা করেন রাসুল ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ব্যর্থ হয় না অর্থাৎ মহান আল্লাহ আলা তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না এক নম্বর হলো ইফতারের সময় রোজাদারের দোয়া দুই নম্বর হলো ন্যায় বিচারক বাচ্চার দোয়া এবং তিন নম্বর হল মজলুমের দোয়া মুসনাদে আহমেদ রোজাদারের জন্য পুরো রমজান মাস জুড়ে বিভিন্ন আবদার পাশ করিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ হলো এই ইফতারের সময় তাই ইফতারের সময় এমন কিছু দোয়া ও করণীয় আছে যেগুলো করলে আপনার মনের আশা পূরণ হবেই হবে ইনসা প্রিয় বন্ধুরা আমরা সবাই চাই যে আমাদের মনের আশাগুলো যেন পূরণ হয়ে যায় আমরা যা চাই মহান আল্লাহ যেন তাই দান করেন বিপদ আপদ ও দক্ষ কষ্ট যেন দূর হয়ে যায় এক এক জনের মনের আশা এক এক রকম কারো আশা পূরণ হয় আবার কারো আশা পূরণ হয় না তাই যাদের মনের আশা কোনোভাবেই পূরণ হয় না তাদের জন্য আজকে আমি এই পবিত্র রমজান মাসে ইফতারের সময় পড়ার জন্য ছোট্ট একটি দোয়া নিয়ে হাজির হয়েছি এই দোয়াটি পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন মহান আল্লাহ তারা সাথে সাথে আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে আপনার জীবন থেকে সকল বিপদাপদ ও বালা মুসিবত দূর হয়ে যাবে প্রিয় বন্ধুরা এখন আমরা জানব যে ইফতারের আগে কোন দোয়াটি পড়তে হবে এবং কিভাবে পড়লে আল্লাহ তাআলা আপনার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন তো চলুন প্রথমে আমরা দোয়াটি শিখে নিই প্রথমে আপনাকে ইফতারের আগ মুহূর্তে এই ইস্তেগফারটি কমপক্ষে 10 বার পড়তে হবে ইস্তেগফারটি হল আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আপনারা চাইলে

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اربطني نقطة دعتي أكبر دعاتي هلو ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. এরপর আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা এবং হাজত রয়েছে তা মহান আল্লাহর কাছে বিনীতভাবে পেশ করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইবেন এরপর আবারও একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর আপনি ইফতারের দোয়া পড়ে ইফতার করে নেবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন আপনার জীবন বদলে যাবে তাই পবিত্র রমজান মাসে ইফতারের আগে এই ছোট্ট আমলটি করতে একদমই ভুল করবেন না মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট আমলের মাধ্যমে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার তৌফিক দান করুন আমিন